মেলাতে দেখছি সারাদিন ধরে আপনি খুব ব্যস্ত, আপনি মেলার আহ্বায়ক, নাম কিঙ্কর দাস, আর আপনি দীপাংশু দত্ত এবং কিঙ্কর দাস। এই যে এই কটা দিন যে মেলা হলো, আমাদের এখানে মেলার প্রভাবটা এবারে মানুষের মধ্যে কীরকম? আনন্দভাব তো আছেই, মানে প্রথম দিনটা খুব ডিস্টার্ব হয়ে, বৃষ্টি বৃষ্টির জন্যে খুব লোকজন ঢুকতে পারেনি, তারপর কদিন দেখছি লোকের সমাগম ভালোই আছে, কিন্তু আবার এই কাগজে বলছে টিভিতে বলছে প্রায় 2 তারিখে বৃষ্টি হবে, আর সেটা সবাই মানুষ চিন্তা করছে মেলা দেখতে পাবে কিনা, এমনি লোকজন স্বতঃস্ফূর্ত ঠিক আছে, ভালো লাগে এবং খুব শান্তভাবেই এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা। একজন শরীর খারাপ হয়ে গেছিলো অনুষ্ঠান দেখতে দেখতে, হ্যাঁ, তাকে আমরা পৌরসভা অ্যাম্বুলেন্স দিয়েছে, হসপিটাল পাঠালাম, এখনই পাঠালাম আমরা। তবে আপনাদের কন্টিনিউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে? আচ্ছা, এই শরীর খারাপ করতে আমার তাকে হসপিটাল পাঠালাম। আচ্ছা, আপনার অভিজ্ঞতা বলুন। অভিজ্ঞতা মানে কি, আমি তো সব কিছু ভালো হচ্ছে, কিন্তু আমি ভালোই দেখি, আমার কাছে কিচ্ছু আমি খারাপ দেখি না, প্রচণ্ড ভিড় যদি নয় সেটাও ভালো, কম হলেও ভালো, আমার সবই ভালো লাগে। আসলে আমরা উৎসব প্রিয় মানুষ, আমরা যেমন মেলা তুমি মঞ্চ, এখানে মেলা এবং মঞ্চ অনুষ্ঠান একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, এটাই হচ্ছে আরামবাগের বৈশিষ্ট্য, আরামবাগের বৈশিষ্ট্য। থ্যাংক ইউ। আপনার অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতা ভালো, মেলা খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। আর রাতের অনুষ্ঠান দেখতে আসছে? প্রতিদিনই আসছি, আমার এই পাশে বাড়ি সিংপাড়ায়। আচ্ছা, কি নাম? মোহনলাল লক্ষ্মণ। অনেক ওই যে এই যে আর যাই করেছো, আমরা যাবো, 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 আমরা যাবো